আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো মানে গত কয়েকদিন আগেও ভালো ছিলাম না, কারণ আমার ছেলেটা আসলে হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে গিয়েছিল, সালমান। গত শুক্রবারে ওর দুপুর 2:30টার দিকে হবে শরীরে হালকা জ্বর ছিল। তো জ্বর নিয়ে কিছু না খেয়ে, মানে দুপুরে 12টার দিকে একটা ডিম খাইয়েছিলাম আমি, তারপর জ্বর চলে আসাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে যখন ও ওঠে তখন হচ্ছে দুপুর 4টা বাজে। তো তখন গায়ে প্রচুর জ্বর ছিল। তো আমি ভাবলাম যে যেহেতু না খেয়ে ঘুম আসছে, তো কিছু খাইয়ে, অল্প কিছু খাইয়ে তারপর ওষুধটা খাইয়ে দিয়ে গাটা মুছে দিব। তো ওর মুখে হচ্ছে আমি মানে মুরগির মাংস দিয়ে একটু পোলাও দিয়েছিলাম, ওটা নিয়ে প্রায় 15 মিনিট যাবত বসে আছে। তো এক সময় দেখা গেল যে খাচ্ছে না খাবারটা। তো তখন আমি ওর হাত থেকে মানে মোবাইলটা নিয়ে নিয়েছি যে খাচ্ছ না, যেহেতু মোবাইলটা দিয়ে দাও আমাকে। মোবাইলটা নেওয়ার পর ও না মানে হাত পা বাঁকা করে ফেলছে। ও আমার বড় আপার কোলে ছিল, সাথে আমার মা ছিল, আমার দুলা ভাই ছিল। তা আমি ভেবেছি হয়তো, মানে আমি না সবাই ভেবেছি যে আমি মোবাইলটা নিয়ে না হতে হয়তো এরকম করছে রাগে। তো পরে দেখেছি একেবারে চোখ বড় করে উল্টে হাত পা বাঁকা করে ফেলেছে, মুখ দিয়ে একেবারে মানে ফেনার মতো চলে আসছে। তো ওর খিঁচুনি উঠে গিয়েছিলো, অতিরিক্ত জ্বর থেকে খিঁচুনি চলে আসছে। তো মানে এমন একটা অবস্থা যে কিছুক্ষণের জন্য মনে হয়েছে যে ছেলে মানে হয়তো ছেলের কিছু একটা হয়ে গেছে, মানে কি করব, সবাই কি করব, কিছুই কেউ বুঝতে পারছিলাম না। মুখে খাবার ছিল, এই অবস্থায় যদি মাথায় পানি দিতে যাই তাহলে খাবারটা হয়তো গলার ভিতরে চলে যেতে পারে। তো সবাই চলে আসছে কান্নাকাটি শুনে, তারপর হচ্ছে মাথায় পানি দিল। মাথায় পানি দেওয়ার পর ও আসলে কিছুক্ষণের জন্য মানে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল, হাত পা ছেড়ে দিয়েছে। তো পানি দেওয়ার পর যখন সেন্স আসছে, তারপর হচ্ছে ওকে নিয়ে আমরা হসপিটালে আসছি। ওকে নিয়ে আমরা 2 নম্বর শিশু হসপিটালে এসেছিলাম, সাথে ওর নানু, ওর খালামণি, ওর বাবা, চাচু আর বড় বাবাও এসেছিলো। এখন হচ্ছে রাত প্রায় 12:30 বাজে। তো শুক্রবার আমরা 4টার দিকে ওকে ইমার্জেন্সি বিভাগে দেখিয়ে প্রাথমিক ট্রিটমেন্টের পর তারপর ওকে ওয়ার্ডে দেওয়া হয়। তো এখন হচ্ছে রাত প্রায় 12:30, আর ও কিছুতেই বেডে থাকতে যাচ্ছে না। এখন হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরে আছি। তো এই ফ্লোরটা মানে সকালবেলা সবসময় অনেক মানুষের ভিড় থাকে, অনেক পেশেন্টের চাপ থাকে। এখন হচ্ছে আমরা 6th ফ্লোরে যাব, যেখানে সালমানের বেড। তো কিছুতেই বেডে থাকতে চায় না, আর যে 2 দিন আমি হসপিটালে ছিলাম একেবারেই তো মানে সেখানে থাকতেই চাচ্ছিল না, খুব কষ্ট করে ওকে ওইখানে রাখতে হয়েছে। আর হসপিটালে থাকাটা মানে বাচ্চা নিয়ে আর কান্নাকাটি করলে কী যে সমস্যা সেটা আসলে বলে বোঝানো যাবে না। আর আমার ছেলে যেরকম সিচুয়েশন হয়েছিল এটা কেউ মানে না দেখলে বিশ্বাস করবে না যে ওর অবস্থাটা কেমন হয়েছিল। আর তখন আমাদের, আমরা যারা দেখেছি, আমি তো মা আর ওর বাবা, এবার শুনে কতটা খারাপ লেগেছে। আর আসলে বিপদে পড়লে চেনা যায় মানুষ, তা আমিও আসলে আমার বিপদের সময় অনেককেই চিনেছি, যাই হোক সেটা আর নাই বললাম। তো ওকে নিয়ে এর আগেও আমি প্রায় 10-15-20 দিন আগেও হসপিটালে আসছিলাম, ওর অনেক জ্বর ছিল। তো 7তলায় যেতে যাচ্ছিলো, কারণ ওখানে ওর খেলার জন্য, বাচ্চাদের খেলার জন্য কিছু মানে দোলনা, তারপর বাউন্সার ছিল। তো রাতে তো বন্ধ ছিল, তারপরের দিন আমি ওকে নিয়ে এসেছিলাম দুপুরের দিকে কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য, কারণ ওনাদের যাওয়ার সময় হয়ে গিয়েছিলো। এখানে এসেও একটু খেলা করে আনন্দ পাচ্ছিল। তো সেকেন্ড দিন যেদিন মানে শনিবার, সারাদিনও খুব কান্নাকাটি করছিল। তো বাধ্য হয়ে ওকে নিয়ে আমার হচ্ছে মানে ছুটি নিয়ে, অনেক বুঝিয়ে সুঝিয়ে ছুটি নিয়ে 8টার দিকে বাসায় চলে আসতে হয়েছে, কারণ সেখানে ও একদম থাকতে চাচ্ছিল না। আর প্রথম দিন তো রাতে ওর 4টার দিকে আবারও 103-এর ওপরে জ্বর উঠে গিয়েছিলো, তারপর সাপোজিটরি দেওয়ার পর আস্তে আস্তে জ্বরটা কমে আসে আর কি।
দ্বিতীয় দিন মানে শনিবার রাত 8:30-8টার দিকে হচ্ছে ছুটি নিয়ে ওর দাদু বাড়িতে যাই। সেখান থেকে আবার তার পরের দিন মানে রবিবার সকাল 9টার দিকে আবার হাসপাতালে ব্যাক করতে হয়, কারণ ওর ট্রিটমেন্ট চলছিল। যেহেতু থাকতে চাচ্ছিল না কোনোভাবেই, সেজন্য আর কি নিয়ে যেতে হয়েছিল। তো রবিবার দিনে হচ্ছে 1টার দিকে আমাদের ছেড়ে দেওয়া হয় ওর ওষুধপত্র লিখে বা কীভাবে ওকে রাখতে হবে। তো ডাক্তার বলেছে এই খেঁচুনিটা নাকি খেঁচুনির সমস্যাটা প্রায় ছয় বছর বয়স পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে। তো ওর জ্বর হলেই মানে একটা মেডিসিন দিয়েছে, এটা সবসময় আমার সাথে রাখতে বলছে, জ্বর হলেই ওটা ওকে খাওয়াতে বলছে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন কারো বাচ্চাদের এরকম অসুখে না ফেলে। আমার ছেলেটার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন আমার ছেলেটাকে নেক হায়াত দান করে, লম্বা নেক হায়াত দান করে। খুব কান্নাকাটি করছিল, কিছুতেই ওকে মানে বেডে রাখা সম্ভব হচ্ছিল না। রবিবার দিন হচ্ছে 1টার দিকে যখন রিলিজ হয় তখন মানে উপর নিচে আমার দৌড়াতে দৌড়াতে অবস্থা প্রায় আমার অবস্থাও খারাপ হয়ে গেছে। তো ওখান থেকে রিলিজ হয়ে আমরা হচ্ছে বড় আপাদের বাসায় চলে এসেছি। তো বাসায় আসার পর আলহামদুলিল্লাহ ও খুব মানে ভালো ফিল করেছিল, কিন্তু আমার শরীরটা একেবারেই খারাপ হয়ে গিয়েছে, পুরো শরীরে ব্যথা, কারণ হসপিটালে ওকে নিয়ে ওপর নিচে অনেক দৌড় করতে হয়েছে আমার। আর রিলিজ হওয়াটা রিলিজ করতে গিয়েও মানে উপর নিচে উঠতে উঠতে আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, পুরো শরীরে ব্যথা। তো আমার একটু রেস্টের প্রয়োজন ছিল, প্লাস আমার ছেলেটাকে একটু ভালো করে টেক কেয়ার করার জন্য আমার মানে আপাদের বাসায় যাওয়া। ওখান থেকে হচ্ছে মার বাড়িতে চলে আসছি, মার বাড়িতে কিছুদিন থাকবো। আমার শরীর ছেলের এখন আমার ছেলের একটু এক্সট্রা মানে কেয়ারের দরকার। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এরকম বিপদে কাউকে না ফেলে, আল্লাহ যেন আমার ছেলেটাকে দীর্ঘনে খায়ের দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।